আমরা দেখেছি গতকাল রাত থেকে যখন আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে, আমাদের কর্মীরা পোস্টার এবং ফেস্টুন লাগাচ্ছিল কারওয়ান বাজার অঞ্চলে, আমাদের কর্মীদের উপর হামলা করে তারা আমাদের কর্মীদেরকে মারধর করেছে, হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে আমাদের একজন কর্মীকে। মগবাজার অঞ্চলে গভীর রাতে পোস্টার লাগানোর সময় আমাদের কর্মীদের উপর হামলা করেছে। এইভাবে প্রচারের শুরুর দিনেই যেভাবে হামলা শুরু হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা আপনার কর্মীদেরকে আপনি পরিষ্কার করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন। আপনার নাম ভাঙিয়ে তারা বলছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা, এখানে অন্য কারো পোস্টার লাগবে না। এই রকম কোন নির্দেশনা যদি আপনি দিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশনকে বলবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর যদি সেটা না দিয়ে থাকেন, আপনার নাম ভাঙিয়ে যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এই পরিস্থিতিতে জনগণের কাছে আহ্বান জানাই, নিজেদের ভোটাধিকারের প্রতিষ্ঠার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা সকলে সক্রিয় হন এবং এগিয়ে আসুন। তার মধ্যে আমরা